এই জায়গা খিনি যেহেতু এটা ধার্মিক স্থল হয় দেই আর এই জায়গা খিনি আমি 2023ত আমি নভেম্বর মাহত হয় গ্লোবাল লেভেলত হয় এটা উৎসব পাতিং গরম পানি ফেস্ট এই কেনে কো লাগিছে আমি আহি ভাল লাগিছে আগতে আহা নাই নাম তো নি থাকো আৰু আজি ফার্স্ট বার হয় হেল্ল' গাইজ, ৱেলকাম টু ইউনিক মনোজ। আৰু আজি গৈ আছোঁ হানকুমন ভিডিঅ' বনাবলৈ, আৰু আপোনালোকে কণ্টিনিউ একেলগে চাই থাকক। আৰু এতিয়া আমি ওলাই যাম বুলি ভাবিছোঁ, আৰু বৰষুণ দি আছে, সেইটো কাৰণে আমি ওলাই যাব পৰা নাই। আৰু বৰষুণটো হেৰিলে আমি ওলাই গৈ আছোঁ। সকলোৱে ভিডিঅ'টো কণ্টিনিউ চাই থাকক। বৰ্তমান এতিয়ালৈকে কাপোৰ ছিঙা নাই, আৰু কাপোৰ ছিঙিম, আৰু বৰষুণৰ কাৰণে অলপ ৰখি আছোঁ। হেৰিলে আমি গৈ আছোঁ জেগালৈ। এইফালে চাওক, অলপ চিৰচিৰমিৰিকৈ বৰষুণ দি আছে, আৰু কাপোৰ চাপোৰ পিন্ধি মেলি মই গৈ আছোঁ। চ' গাইজ, ভিডিঅ'টো কণ্টিনিউ কৰিবলৈ চাই থাকক। এনেকৈ আহি আহি ৰঙাজান তিনিআলি পাই গ'লোঁ, আৰু এতিয়া আমি গৈ আছোঁ টেঙানি পলক পলক পলক। বৰষুণত তিতি তিতি এনেকৈ আহি আছোঁ, আৰু এইফালে চব ফুলটো কি মজা লাগিছে। আৰু আমি ৰিজাৰ্ভৰ ভিতৰত এতিয়া পাম পাম অৱস্থা আছে পলক। পাই গ'লোঁ, আৰু ইয়াৰ পৰা আৰু 2 কিলোমিটাৰ ৰাস্তা আছে, আৰু এইফালেদি আমি পাৰ হৈ আৰু আমাৰ বায়েতৰ ঘৰত সোমাই ল'ম। এইকণ মানে ইয়াত দলং আছিলে, দলং মানে পানী ডাঙৰ হৈ গ'ল, সেইটো কাৰণে দলংখন পানীয়ে উটুৱাই লৈ গ'ল। এতিয়া মানে নাও দি মানে মানুহ ফাৰ কৰাই আছে, আৰু এই মজা লাগিছে কিন্তু জেগা। এইফালে চাওক, আৰু ৰিজাৰ্ভখন এইকণে হয়, সি হালটি লাগি আছে। সেইফালে সোণাৰু ফুল মানে ফুলি আছিলে চাগে আগত, এতিয়া চব ফুল সৰি ফুৰি গ'ল আৰু সেয়া। আৰু ইয়াৰ পৰা আমি বায়েতৰ ঘৰত সোমাই ল'ম, পাছত ভাত পানী খাই ল'ম। আৰু চকাইজ, ভিডিঅ'টো কণ্টিনিউ একেলগে চাই থাকক। চকাইজ পলক, আচলতে আমি দেৰগাঁৱৰ পৰা আহি পাই গ'লোঁ। এইকণ দলং আছিলে আগতে, এইকণ দলং পানীয়ে উটিয়াই লৈ গ'ল, আৰু চৰকাৰে এতিয়ালৈকে ব্যৱস্থা কৰা নাই। আমি এনেকৈ নাৱত সুতি ল'লোঁ, আৰু দাদা এজনে আমাক পাৰ কৰাইছে। এইফালে চাওক কি মজা লাগিছে, বিউটিফুল, আৰু পানীটো বহুত গোলা গোলাকৈ আহিছে। আৰু সেনেকৈ আমি পাৰ হৈ গৈ আছোঁ। এফালে আমি বাইকৰ ওপৰত উঠি আছোঁ, এজন আৰু দাদা, আমি একেলগে এতিয়া নাৱত পাৰ কৰি গৈছোঁ। আৰু এতিয়া বায়েতৰ ঘৰত সোমাই মেলি ভাত পানী খাম, তাৰপিছত টাইম পালে আপোনালোকক ভিডিঅ'টো কণ্টিনিউ দেখুৱাই আছোঁ বলক। ফ্ৰেছ ফাইনেলি আৰু আমাৰ ভায়েতৰ ঘৰত পাই গ'লোঁ, আৰু ইয়াৰ পৰা আৰু আকৌ গাঁতখন ফাৰাব লাগিব। গাঁত ফাৰ হৈ আমি গৈ আছিলে, কালি মানে বৰষুণ দিলে আৰু মৰ্ণিঙতো ওলাইছিলোঁ, আৰু মৰ্ণিঙত এতিয়া বৰষুণ দি আছিলে, এতিয়া বৰ্তমান ওলাইছোঁ আৰু বৰষুণটো এৰিলে। আৰু দাদা এজন যাব টেঙানি গাঁৱৰ পৰা, আমি গৈ আছোঁ মাজত, আৰু আপোনালোকক এতিয়া নকওঁ, তাত গৈ আপোনালোকক কৈ আছোঁ। ইয়াতো দাদা এজনৰ মানে ইউটিউব আছে, আয়াং দলং বুলি মোৰ ইউটিউব চেনেল এটা আছে, তাত আমি শ্বৰ্ট ফিল্ম বনাওঁ, মানে ধুনীয়া ধুনীয়া শ্বৰ্ট ফিল্ম দিওঁ, সময় পালে এবাৰ চাব আয়াং দলং খুলি। আৰু ময়ো চাওঁ, কিন্তু ভাল লাগে ভিডিঅ'বিলাক, মানে আমাৰ মিচিঙৰ ভিডিঅ' বনায় আৰু বহুত বহুত ভাল লাগে। আপোনালোকে মানে নামটো কৈ দিছে, আপোনালোকে চাৰ্চ কৰক, আৰু যিহেতু সকলোৱে চাওক, আৰু চাওক ভিডিঅ'টো কণ্টিনিউ একেলগে চাই থাকক বলক। গৈ আছোঁ জংঘলৰ মাজে মাজে, চাওক একদম মজা ভিউজ। আমি এতিয়া গাঁতৰ ওচৰলৈ পাওঁ পাওঁ অৱস্থাই আছে। এনেকৈ আহি আহি আমি আকৌ গাঁতৰ ওচৰত পাই গ'লোঁ, আৰু গাঁতৰ ওচৰতে এনেকৈ নাও ওপৰত এনেকৈ বাইকখন লাহে লাহে নমাই গৈ আছোঁ। এতিয়া আমি নাও ওপৰত উঠাই ল'ম বাইকখন, যিহেতু বৰষুণ কালিৰ পৰা দি আছে, এইকেইদিন বৰষুণে দি আছে, কিন্তু ফাইনেলি আৰু বাইকখন নাওত উঠাই ল'লোঁ, আৰু এতিয়া আমি গৈ আছোঁ।
আৰু বৰকন হাকু আহিছে একদম ৰাম্পা বৰকন আহি গ'ল ফাইনালি বাইকন গৰাপা মানে উঠাই ললো এইখন হয় গাত পাৰ হ'ব লাগে আৰু ইয়া বৰকন দি আছে আমি কেনেকৈ যামবি এনেকৈ আমি গছৰ তলতে অলপ ৰখি লৈছোঁ ডাঙৰ বৰষুণ আছে তথাপিও আপোনালোকৰ কাৰণে বহুত কষ্ট কৰিছোঁ ভিডিঅ'টো আৰু বৰষুণৰ টুটি টুটি ভিডিঅ' বনাইছোঁ আজি এতিয়া আমি হাঁহি পাই গ'লোঁ আৰু এতিয়া আমি সোমাই গৈ আছোঁ আৰু এইফালে পিছলিছে অলপ আৰু এইকেইদিন বৰষুণ দিয়ে আছে কেনেকৈ পিছ যিহেতু আপোনালোকে ভিডিঅ'টো সকলোৱে চাওক আৰু মূৰৰ পৰা মূৰলৈকে আৰু বৰষুণত তিতি তিতি আহিছোঁ আপোনালোকৰ কাৰণে আৰু দাদা এজনো আছে মোৰ লগত আৰু কালি ৰাতি যোৱাকালি মামাৰ বাহিৰত ঘৰত থাকিলোঁ তাৰপিছত এইফালে ইয়াত মানে জীৱ জন্তুৰ ফটো পিকচাৰ চব হাইট হৈছে আৰু ইয়াতে মানে মণি পিচ পাছত কাটি ল'ব লাগে ইয়াতে আমি টিকেট কাটি ল'লোঁ তাৰপিছত এইখন দলং হয় আৰু এতিয়া আমি কৈ আছোঁ উপলক আমি হাঁহি পাই গ'লোঁ ইয়াত একদম ধুনীয়া ফিক্সাৰ এখন আছে আৰু এফালে মানুহ ছাতি লৈ মেলি চাই আছে আমি কৈ আছোঁ পলক সেইকণে হয় গৰম পানী সেনেকৈ নামি কৈ আছোঁ আৰু আপোনালোকে লক্ষ্য কৰিছে চব নিজে নিজে অট'মেটিক মানে পানীটো তলৰ পৰা মানে পুৰা জুই নিচিনা মানে আহি আছে মানে তলত সেয়ে চক কিন্তু ঈশ্বৰৰ কৃপাত মই আজিলৈকে দেখা নাই আজি দেখি পাইছোঁ আৰু আমি দাদা আৰু মই এনেকৈ নামি আহিছোঁ চাওক পানীটো কিমান গৰম হৈ আছে একদম নিজে নিজে মানে ইয়াত অট'মেটিক এয়া চক চাওক নিজে নিজে আহি আছে বহুত পানীটো গৰম আৰু মোৰ লগত দাদা এজন আছে দাদাকো সুধি চাওঁচোন ইয়াত কেনেকৈ নিজে নিজে পানীটো মানে তলৰ পৰা উপঙি আহে নিজে নিজে মানে অট'মেটিক আহি থাকে ন গৰমটো নিজে নিজে আহে যিহেতু এইটো শুনামতে এতিয়ালৈকে হেৰি কোনেও ধৰিব পৰা নাই ভিতৰত কি আছে সোণশিল নাই কিবা বস্তু আছে বুলি এইটো ভাবে মানুহে ইয়াত ভগৱান কিবা আছে বুলি মানুহে বিশ্বাস কৰে আৰু কিবা কিবা কৰে ইয়াত গা ধুলে বেমাৰ পাতি ভাল হয় খজুৱতি ছালৰ ৰোগবোৰ মানে ভাল হয় বুলি ভাবে আৰু মানুহে সেইটো কাৰণে ইয়ালৈ চাবলৈ আহে আৰু গাটো এতিয়া ধুবলৈ নিদিয়ে ইয়াত পুৰা ক্লিন কৰি ৰাখি চাৰিওফালে আৰু ইয়াত ভিতৰতো গা ধুবলৈ নিদিয়ে বাল্টি চদি আনিলে বাহিৰত গা ধুব পাৰি আৰু সেই তেনেকৈ আৰু চব আগতে এনেকৈ আছিলে জানো এনে চাৰিওফালে মানে পাতৰ চাতৰ দিয়া মানে আগতে অলপ পুৰণা আছিলে হ'ল এতিয়া 10 বছৰমান হৈ গ'ল ইয়াত ধুনীয়াকৈ ইয়াত পুৰা ধুনীয়াকৈ বনালে আৰু মানে অলপ মদপাই কৰিলে মানে আচ্ছা আৰু ইয়াত চক অট'মেটিক নিজে নিজে পানী উপঙি আছে চক তলকৈ নাই ইয়াত চা নিজে নিজে আহি আছে কৃষ্ণ একদম পানীটো বহুত গৰম হৈ আছে চব পানী উপঙি আছে এইখন এফালে পুৰা পানী উপঙি আহিছে এইখন মানে অলপ অলপ আহি আছে চব ফাইনেলি চক আৰু সেইকণে গৰম পানী অট'মেটিক নিজে নিজে মানে পানী উপঙি থাকে আৰু পানীটো বহুত গৰম হৈ থাকে আৰু মানে পানী চেঞ্জ কৰি দিয়ে মানে এই মানে পানীটো যেতিয়া মানে গোলা হৈ যাব এইটো মানে মূৰত মানে কিবা পায়ৰ নিচিনা আছে সেইটো দি মানে পানী ভিতৰত ভৰাই দিয়ে মানে ইয়াত কমো হ'ব পাৰে মানে ভিতৰত পানীকেইটা মানে কমাই দিব পাৰোঁ মানে বেছিও হ'ব পাৰে মানে হিচাপত তৰি দিছে এতিয়া মানে আগতে গা চা ধুব দিয়ে বোলে এতিয়া কাইলৈ এখন আছে দলং কি মজাকৈ বনাই তুলিছে চব বনাই তুলিছে ফাইনেলি আৰু ইয়াত আহি দাদা এজনক লগ পালোঁ দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে মই চিলনী জানৰ পৰাই আহিছোঁ আৰু এনে সামাজিক কাম কৰি থাকোঁ আৰু ইয়াৰ এই জেগাখিনি যিহেতু এটা ধাৰ্মিক স্থল হয় দেই আৰু এই জেগাখিনি আমি 2023ত আমি নৱেম্বৰ মাহত হয় ইয়াত গ্ল'বেল লেভেলত
এটা উৎসব পাতি গরম পানি ফেস্টিভেল মানে কেতিয়াকে পাতি নভেম্বর নভেম্বর কে তারিখে এনে 20 21 22 এনেক দা ডেট ফাইনাল করা হইছে মানে ডেট টু ফাইনাল ফিক্স হওয়ার পাছত মানে কাম তো হই যাব মানে না তার কারণে আমি পরিদর্শন আমার ইয়াতে তে টিম আইছে আমার একল বিদ্যালয় পাইছে আমি একল বিদ্যালয়ত কাম করি একল বিদ্যালয় হইছে পঞ্চ শিক্ষা এটা পাঁচ নম্বর শিক্ষা হইছিল সংস্কার শিক্ষা তো সংস্কার শিক্ষাত আমি গাঁওয়ে গাঁওয়ে ভাগবত কথা পাতি আছো তো গাঁওয়ে গাঁওয়ে এই ভাগবত কথা চলি আসলে তার মাঝে সময় পালো যে পাঁচটা বজার পর ভাগবত আছে তো এতিয়া আমার কথা কাল ধরতি ক্রপি তেও আছে আমার লগত আর গোটেই জায়গাখানি ঘুরা বলে আনিছো হয় বারো আপনি এতিয়া যেনেকে এতিয়া ইয়াত মানে প্রোগ্রামটো ভাবি আছে হয় আর অকলুয়ে জানিবলে আপনি কি ব্যবস্থা করব মানে না তার কারণে আমি ব্যবস্থা করা আছে আমার মাধ্যম আছে এই আজি পোর্টেলে হোক নিউজে হোক আজি সোশ্যাল মিডিয়ায় হোক এটা তোমালোকের নিচিনা আছে তোমালোকেও ভাল পজিটিভ কাম করিবা পানি তো মানে নিজে উপঙি থাকে মানে এটা মানে আগর পরে মানে এটা আগর পরে ইয়াত নহয় ইয়ার পরে আকো ভিতর আছে পটাশিল বলি কয় ইয়াত ইয়ার পরে ভিতর আছে আরো জায়গা আছে ইয়াত হাতিও আহে হাতি গণেশ বাবা আহে ইয়াত যদি গা ধুয়ে না খড় খুজলি ঠিক হয় তো ইয়ার মানু পানি তো নিমকিয়া পানি আর ই হাতিও আহে পেলায় গা ধুয়ে যে হাতিও রিল্যাক্স লাগে খড় খুজলি যিমান খুজুটি আছে ইয়াতে এনেকা জায়গা হয় তো হ্যাঁ আর যোনটো আপনি যে কলে এটা ইয়ার পা কিমান দূর হব ইয়ার পরা প্রায় 2 কিলোমিটার ভিতর হব যে এই রাস্তা আছে ভিতর দি তো এই বস্তুটো মানে প্রশাসনে আমরা ডিপার্টমেন্টে তাত বন্ধ করে দিছে এটা কি অল্প রেস্ট্রিক্টেড এরিয়া হয় আর যোন তোন যাব নিদিয়ে তো সেইটোর কারণেও আমাক যদি এই সোশ্যাল মিডিয়া এই মাধ্যম যদি গৈ পেলাই আমি যদি কথা পাতো তাকো আমি কিবা এটা ভাল উচ্চ পর্যায়ত আমি কাম করিব পারো তাতো বহুত বস্তু আছে রজা দিনের বস্তু এইটো এই ব্রিটিশ দিনের দলং আছে উপর হয় না ব্রিটিশ আগত মই কলেজ যাওঁতে এইটো রাস্তা দি যাওঁ এইটো নতুনকে হাইওয়ে বনালে তো এইটো তো গরম পানি এইটো পাট একটা আছে এই পাটটো আমি সংরক্ষণ করিব লাগে আর এইখন দলং কি কি নাম আছে এইখন দলং এই দলংটো এতিয়া ঝুলুঙা পিং বলি দলং বলি কয় ওভার কি উলুমা দলং বলি কয় তো ঠিকই আছে এইটো হলে ইয়াকো আমি যদি ধুনীয়াকে সংগ্রহ যদি ইয়াক যদি আমি যদি নকৰো নহয় এইটো থাকিব বহুত বছৰ থাকিব আমি মানুহে বেয়া কৰো দেই মানুহে চাফা চিতা নকৰে আমি মোদীজিয়ে স্বচ্ছ ভাৰত কথা কলে আমি স্বচ্ছ ভাৰত নকৰো আমি খাই য'তে ত'তে থুক পেলাওঁ তো এই বস্তুটো আমাৰ যদি মেনাৰ আমি যদি চিন্তা কৰো ভাল হ'ব আর মোর ইউনিক চ্যানেলটো আপনি কি বলি কব মানে মোর ইউনিক চ্যানেল মানে তোমার ইউনিক চ্যানেল বর্তমান লাগি মই দেখাই নাই দেখাই নাই হ্যাঁ মই না জানো এই বিষয়ে কব না জানো যেটা যেটা সাম তুমি যেটা পঠাবা লিংকটো মুখ পঠাবা মই সাম তেতিয়া মই মানু বিলাক কি কব লাগি কই দিম তেতিয়া যোগাযোগ থাকিব হয় হয় যোগাযোগ থাকিলে হে ভাল হবো আর মোর মিশন আছে অখণ্ড ভারত থ্যাংক ইউ সো মাচ লগ পালো বাইদেউ ইয়ার আহি কেনে কোয়া লাগিছে আমি আহি ভাল লাগিছে আগতে আহা নাই এই নামটো শুনি থাকো আজি ফার্স্ট বার আর কিবা ইয়াত মানে পানি তো আপনি দেখিছে সাগে নিজে নিজে উত্তর মানে উপর উতলি থাকে না পানি যেটা দেখিছো আমি তো মানে নাম মানে হনি পেলাই বিজাস নাছিল যে সাগে মানে গরম পানি হয় মো মানে তেনেকে মানে রাস্তাটো মানে কেবামান ফার কইলে ইয়াত হুমা নাই আজি পার সময়ছো আমার আইছো আর পানি তো সুই সাইছো নিজে সুপরে দেখিছো পানি পুরা মানে পুরা গরম ন পানি তো পুরা গরম হয় আপনা গোর কোট মোর ঘর বেস্কার বেংলং বৈঠলাংশ হয় হয় আমি ইয়াত বিশেষ এটা কার্যক্রমের কারণে আইসো তো দাদাই আমার ইয়াত ওসরত আছে বলি কারণে আমি ফুলাবলে দাদাই আমাক কলে আর ইয়াত প্রোগ্রাম পাতিব বলি আর সকলে আহিব ইয়াত চাবলে হয় সবাই আহিব ভাল লাগিব সবাই আহিব থ্যাংক ইউ সো মাচ যেহেতু আমার গরম পানি ফানি অল্প লই গেছে বটালত আর এই পানি দি মানে গা চা ধুলে মানে প্রযুক্তি সুযুক্তি মানে সব ভাল হয়ে যায় বলে কৈছে আর এই কারণে মানে বটল লই গেছো আর এটা পানি তো পুরা গরম হয়ে আছে একদম কৈছে নহয় আর এটা আমি উপরে গে আছো অল্প ন্যাচারাল বিউটিফুল দেখাই দিম আপনার সেনেকে আমি উপর আই পাই গলো ইয়াত মানে জিরণিগড় আর তলতো এক ফ্রন্ট জিরণিগড় আছে ইয়াত পুরা ধুনিয়াকে বনাই তো দিছে জিরণিগড় ভিডিওটো চাই কেনেকুৱা লাগে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব এণ্ড ছাবস্ক্রাইব কৰিব আৰু চাইডৰ বেল আইকনটো অলপ নিজৰ বিলাক দবাই দিব আৰু নিউ ভিডিঅ' সকলোৱে এনেকৈ চাই থাকিব আজি বৰষুণত কালিয়ে আহিছিলোঁ কিন্তু বৰষুণ দিয়াৰ কাৰণে আমি ওলাব পৰা নাছিলোঁ আৰু মৰ্ণিঙতো ওলাইছিলোঁ কিন্তু বৰষুণ দি আছে কিন্তু তথাপিও আমি ওলাই আহিলোঁ আৰু আপোনালোকৰ কাৰণে বহুত কষ্টত ভিডিঅ'টো বনাইছোঁ আৰু সকলোৱে চাওক চ' গাইজ বাই বাই